তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো একটি অ্যান্ড্রয়েড ফোন থেকে ইউটিউব চ্যানেলের লিংকটি কিভাবে কপি করবেন। তো বন্ধুরা, ইতিমধ্যে যারা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন এবং আপনারা চাইছেন আপনাদের ইউটিউব চ্যানেলের লিংকটি কপি করতে, তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন, কারণ আজকের ভিডিওতে আমি সহজ নিয়মটি আপনাদের দেখিয়ে দিব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের ভিডিওতে একটা লাইক করে দিবেন, একটি কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সকল আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিওটি শুরু করি। যে কোনো অ্যান্ড্রয়েড ফোন থেকে ইউটিউব চ্যানেলের লিংকটি কপি করার জন্য সর্বপ্রথম আপনাদের অ্যান্ড্রয়েড ফোন থেকে ইউটিউব ব্রাউজারটি ওপেন করবেন। তো বন্ধুরা, আমাদের ইউটিউব ব্রাউজারটি ওপেন হয়ে গেছে। তো এখন যদি আমরা ইউটিউব চ্যানেলের লিংকটি কপি করতে চাই, তাহলে সর্বপ্রথম আমরা মোবাইলের ডান পাশ থেকে একদম উপরে, এখানে ইউটিউব চ্যানেলের লোগো রয়েছে, তো আপনাদের মোবাইলে ইউটিউব চ্যানেলটি লগ ইন করে নেবেন এখানে। তো বন্ধুরা, এখান থেকে আমার ইউটিউব চ্যানেলের লোগোর উপরে ক্লিক করছি। তো আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের লোগোর উপরে ক্লিক করবেন। তো ক্লিক করলে আপনার ইউটিউব চ্যানেলের নামটি এখানে চলে আসবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন পলাশ ফিশিং। তো এই চ্যানেলটা আমার একটি মাসের চ্যানেল, আপনারা চাইলে এই চ্যানেলটিতে ভিজিট করতে পারেন। তো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের নামটি চলে এসেছে এবং একটু নিচে আপনারা লক্ষ্য করবেন আওয়ার চ্যানেল লেখা আছে। তো সিম্পলি আপনারা এই অপশনের উপরে ক্লিক করবেন। তো এখান থেকে আমি ক্লিক করে দিচ্ছি। তো বন্ধুরা, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটি ওপেন হয়ে গেছে। তো আপনারা যখন ক্লিক করবেন তখন আপনাদের ইউটিউব চ্যানেলটি এখানে ওপেন হবে। তো ওপেন হওয়ার পর এখন আমরা ইউটিউব চ্যানেলের লিংকটি কপি করে নিব। তো ইউটিউব চ্যানেলের লিংকটি কপি করার জন্য সিম্পলি আপনারা মোবাইলের ডান পাশে একদম উপরে থ্রি ডট লাইন পাবেন, সিম্পলি এই থ্রি ডট লাইনের উপরে ক্লিক করবেন। তো এখান থেকে আমি ক্লিক করছি। তো ক্লিক করলে এক নাম্বার অপশনে পাবেন শেয়ার। তো সিম্পলি এই শেয়ার অপশনের উপরে ক্লিক করবেন। তো বন্ধুরা, এখান থেকে আমি ক্লিক করছি। তো শেয়ার অপশনে ক্লিক করলে আপনারা এক নাম্বার অপশনে পেয়ে যাবেন কপি লিংক। তো এই অপশনে ক্লিক করলে আপনার ইউটিউব চ্যানেলের লিংকটি কপি হয়ে যাবে। তো বন্ধুরা, এখান থেকে আমি ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ইউটিউব চ্যানেলের লিংকটি কপি হয়ে গেছে। তো আমি যে লিংকটি কপি করেছি এই লিংকটিকে আমি এখন সেভ করে নিব। তো সেভ করার জন্য আমার মোবাইলের নোটপ্যাড ওপেন করছি। তো আপনারা চাইলে আপনাদের ফোনের নোটপ্যাড ওপেন করতে পারেন। তো এখান থেকে লিখছি নোট। তো নোট লেখার সঙ্গে সঙ্গে নোটপ্যাড চলে এসেছে। তো এটা আমি ওপেন করছি। তো ওপেন করার পর এখানে একটা নতুন পেজ নিচ্ছি। তো প্লাস আইকনে ক্লিক করে নতুন একটা পেজ নিলাম এবং এখানে আমি পেস্ট করলাম। তো পেস্ট করার সঙ্গে সঙ্গে আমার ইউটিউব চ্যানেলের লিংকটি এখানে চলে এসেছে। এখন আমরা উপরে যে সেভ বাটনটি রয়েছে এখানে সেভ করে দিব। তো সেভ করার সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলের লিংকটি এখানে সেভ হয়ে গেছে। তো বন্ধুরা, এভাবে খুব সহজে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের লিংকটি কপি করে নিতে পারেন এবং এখান থেকে আপনারা চাইলে আবার লিংকটিকে কপি করে আপনারা যে কোনো স্থানে পেস্ট করে ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আশা করছি বুঝতে পারছেন। আজকের ভিডিওতে আমি একদম সহজ নিয়মে আপনাদের দেখিয়ে দিলাম কীভাবে ইউটিউব চ্যানেলের লিংকটি কপি করতে হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। ধন্যবাদ, দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে।